হাই ফ্রেন্ড, আজকে আমি গাঁদাল পাতার একটা রেসিপি তৈরি করে দেখাবো। গাঁদাল পাতার পকোড়া। গাঁদাল পাতা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আপনারা জানেনই যে এই পাতাটার থেকে বাজে গন্ধ বেরোয়, ঠিক কথাই, কিন্তু এই পাতাটা রান্না করার পর আর খারাপ লাগে না, খুব ভালো লাগে খেতে। আমি পকোড়া বানিয়ে দেখাবো। গাঁদাল পাতা খেলে আমাদের সর্দি কাশি সব চলে যায়, আর তাছাড়া পেটের পক্ষেও খুব ভালো। তো সেইটাই আমি করে আপনাদেরকে আজকে দেখাবো যে কি করে গাঁদাল পাতার পকোড়া বানানো যায়, এবং খেতেও খুব ভালো লাগে। গরম ভাতের সাথে গরম গরম পকোড়া খেতে খুব ভালোবাসে, আমার বাড়িতে তো সবাই ভালোবাসে খেতে। বেছে বেছে সমস্ত পাতা বেছে বেছে কাটতে হবে, কারণ বর্ষাকাল, পাতার মধ্যে পোকা থাকে, পোকার ডিম থাকে, উপকার করার পরিবর্তে তখন এতে বিপরীত হয়ে যাবে। এরপর পাতাটাকে ভালো করে ধুয়ে নেব, পাতার মধ্যে ধুলো বালি সমস্ত কিছুই থাকে, তাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে ধোবেন, দেখুন, অনেকবার ধুতে হবে, অনেকবার ধোবেন, 3-4 বার ধুয়ে নেবেন, পাতার মধ্যে যে নুনটা আছে সেগুলো সব চলে যাবে। বাটিতে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, এই ডালটাও এখন আমি ভালো করে ধুয়ে নেব। এই ভেজানো মুসুর ডালটার সাথে এই দেখুন, এই আদা কুচি এবং 6 কোয়া রসুন কুচি এগুলো একসাথে মিশিয়ে আর আমি এখন পেস্ট করব। একদম পুরো পেস্ট করব না, কিন্তু আধ বাটা হবে, একদম মিহি করবেন না, অর্ধেক বাটা বাটা হবে, তাহলে খেতে ভালো লাগে। মিক্সার বাউলে ভালো করে জল ছেঁকে ছেঁকে এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি মিক্স করার জন্য। আমি এরপর এই বাউলের মধ্যে আদা কুচি এবং 6 কোয়া রসুন দিয়ে দিলাম, জল কিন্তু একদম দেব না। এবার আমি পেস্ট করছি। পেস্টটা এরকম হবে, আধ বাটা আধ বাটা, কয়েকটা ডাল দেখুন গোটা গোটা আছে, মিহি আমি করিনি, খেতে ভাল লাগে, মুচমুচে হয়, ক্রিস্পি হবে। এরপর একটা পাত্রের মধ্যে ধোয়া একটি পাত্র নিলাম, এবং শাক পাতাগুলোর থেকে একটুও যেন জল না থাকে, পুরো জলটাকে ভালো করে চিপে নেবেন, যেন জল এক ফোঁটাও না থাকে। দেখুন এমনি ভাবে চিপে নেবেন, এরপর এই পাতাগুলো পাত্রের মধ্যে দেব। এমনি করে আমি যেহেতু যেই পাতাটা আছে সেটাও আমি ভালো করে জলটা ছেঁকে নেব পাতাটার। পাতার জল ছাঁকা হয়ে গেছে, এরপর আমি এখানে চামচে করে যে ডালটা পেস্ট করেছিলাম মুসুরির ডাল, সেইটা আমি এখানে দিয়ে দেব পাত্রের মধ্যে। এরপর আমি এটাতে পরিমাণ মতো নুন দেব, অল্প হলুদ দেব, হলুদের মাত্রাটা একেবারে কম। এক চামচের মতন জিরে দেব, গোটা জিরে, আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে তাহলে আপনারা গোটা গোলমরিচটা ডালের সাথে পেস্ট করে নেবেন, 2-4টা দিলেই হয়ে যাবে। আমার কাছে নেই, তাই আমার কাছে ডাস্ট আছে, এটা ডাস্ট গোলমরিচ। আমি এরপর একটু চিনি দিয়ে দিলাম, খেতে টেস্ট হবে। এবার এটা আমি চামচে করে
এগুলো সব মিশিয়ে নিচ্ছি। এইভাবে পুরো মিশিয়ে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠেছে, ধোঁয়া বেরোচ্ছে, এবার আমি সিম করে দেবো। সিম মেশানোটা দেখুন, এরপর আমি দেখুন পকোড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দেব, খুব আস্তে আস্তে করতে হবে, নাহলে পাতাগুলো আবার ছেড়ে যেতে পারে। সিম আছে কিন্তু ভাজতে হবে, ফ্রাই করতে হবে। আমার ভাজা হয়ে এসছে, এবার আমি এগুলো তুলে নেব এবং একই সিস্টেমে পরেরগুলোকেও ভেজে নেব। এইভাবে আমার সব পকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেল। দেখুন পকোড়াগুলো সব ফ্রাই করা হয়ে গেছে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে খেতে। কেমন লাগলো আপনি জানাবেন। আমার দুটো ভিডিও হয়ে গেল এই রেসিপিটার, দেখছি আমি চেষ্টা করে একটা ভিডিও করতে পারি কিনা, জয়েন্ট করতে পারি কিনা। যদি জয়েন্ট করতে না পারি তাহলে আমি দুটো ভিডিও পোস্ট করব, প্লিজ সবাই দেখবেন।